অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2BHK ফ্ল্যাট ফুল ফার্নিশড 926 স্কোয়ার ফিটে নিয়ে এসেছি। ফ্ল্যাটটা আমরা এখন ফ্ল্যাটের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর একটা ইন্টেরিয়র করা ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটের যে এন্ট্রি গেটটা সেটা কিন্তু ওয়েস্টের দিকে ফেস করে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একটা কাঠের ডোর কিন্তু এই ফ্ল্যাটটার এন্ট্রি গেটটা হিসেবে তৈরি করা রয়েছে। কোলাপসেবল গেট প্লাস একটা কাঠের দরজা দিয়ে এর এন্ট্রি গেট। এই বিল্ডিংয়ে কিন্তু এটা G+5 একটা বিল্ডিং, সেকেন্ড ফ্লোরে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লিফট পোর্শনটা স্ক্রিনে, এখন লিফটটা কিন্তু অলরেডি রানিং এবং এই ফ্ল্যাটটা যদিও 7 বছর 7.5 বছর বিল্ডিংয়ের বয়স হয়েছে কিন্তু হাতে গুনে হয়তো 2 মাসও এই ফ্ল্যাটটা ইউজ হয়নি। এই পার্টিকুলার বিল্ডিংয়ের এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। G+5 টোটাল 22-23টা ফ্ল্যাটের এই বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের এন্ট্রি গেটের সামনেই রয়েছি এবং কমন এরিয়াতে দাঁড়িয়ে আছি। এই কমন এরিয়ার একপাশে লিফট, একপাশে স্টেয়ারকেস। আপনারা আগে লিফট পোর্শনটা দেখলেন, এখন স্টেয়ারকেস পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ফ্ল্যাটে এন্ট্রি করব এবং খুব সুন্দর ইন্টেরিয়ার করা এই ফ্ল্যাটটি হাতে গুনে হয়তো 2 মাসের কাছাকাছি ইউজ হয়েছে, একদম আনইউজড কন্ডিশনে পড়ে রয়েছে। যে ওনার এই ফ্ল্যাটটি সে কিন্তু আগে অনেক ফ্ল্যাট কেনা রয়েছে বলে এই ফ্ল্যাটটা কখনোই ইউজ করেনি, অলমোস্ট নিজের মনের মতন সাজিয়েও এই ফ্ল্যাটটা তাকে বিক্রি করে দিতে হচ্ছে। আপনারা দেখুন ইন্টেরিয়ারের কাজ কতটা ভালোভাবে করা রয়েছে এই ফ্ল্যাটে। যে কোনো কারোরই এই ফ্ল্যাটটা এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার কথা। এই ফ্ল্যাটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জিনিস, মিন্স একটা কালার টিভি যেটা এখন আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এই কালার টিভিটা ওনার কিন্তু নিয়ে যাবেন। এবং প্যারালালি আরও 2টো অপশান রয়েছে, যেই 2টো সঙ্গে নিয়ে যাবেন সেটাও আমরা টাইম টু টাইম আপনাদের ইনফর্ম করে দেব। আমরা এখন লিভিং ডাইনিং পোর্শনে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এই ফ্ল্যাট। লিভিং ডাইনিং পোর্শনটা অলমোস্ট স্কোয়ার, এটা প্রায় 12.5 ফিট লম্বায় চওড়ায় প্রায় 11.5 থেকে 12 ফিটের কাছাকাছি। ফল সিলিং দিয়ে খুব সুন্দরভাবে লাইটের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখনও লিভিং ডাইনিং পোর্শনেই রয়েছি এবং ইন্টেরিয়ার পোর্শনটা যথেষ্টই সুন্দরভাবে ডেকোরেট করা। যে সামনের ওয়ালটাও আপনারা দেখতে পাচ্ছেন, কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম কোনোরকমভাবেই ইউজ না করা যে সিচুয়েশান থাকে সেই সিচুয়েশানে এই ফ্ল্যাটের কালারগুলো রয়েছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। ফ্লোরিংটা কিন্তু পুরো ফ্ল্যাটটাতেই ভিট্রিফাইড টাইলস দিয়ে করা এবং যথেষ্ট টিপটপ কন্ডিশনে ফ্ল্যাটটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সোফাটাতে কিন্তু একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, ডাইনিং টেবিলটাও একটা সাইড পোর্শনে পড়ে রয়েছে। এই ফ্ল্যাটটা 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আপনারা দেখতে পাবেন আমরা ক্রমশই এই ভিডিওটা, যতক্ষণ ভিডিওর সাথে দেখতে থাকবেন ততক্ষণ আরও কোয়েরিজ যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হতে থাকবে। আপনারা দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেট করা, প্রত্যেকটা পোর্শনে আলাদা আলাদা করে লাইট দিয়ে সাজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভালোভাবেই দেখতে পাচ্ছেন। বাঁহাতে মাস্টার বেডরুম, সামনে কিচেন পোর্শনটা দেখা যাচ্ছে, রাইট সাইডে আরেকটা সেকেন্ড বেডরুম। আমরা এখনও যেহেতু লিভিং ডাইনিং পোর্শনে আছি, আগে এন্ট্রি গেট থেকে আপনারা ভিউটা দেখলেন, এখন আমরা কিচেনের দিকে বা মাস্টার বেডরুমের সামনে দাঁড়িয়ে লিভিং ডাইনিংয়ের ভিউটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। যেহেতু লিভিং ডাইনিং পোর্শনেও একটা বড় স্লাইড উইন্ডো রয়েছে, লম্বায় বড়, চওড়ায় ছোট, বাট স্লাইড উইন্ডো রয়েছে, যার ফলে লিভিং ডাইনিং পোর্শনটা কখনোই অন্ধকার হওয়ার প্রভিশন নেই। আপনারা দেখুন এই ওয়ালে কি সুন্দরভাবে সেটিং করা রয়েছে, এটা কিন্তু যথেষ্টই গুড লুকিং একটা ফ্ল্যাট। আমরা
লিভিং ডাইনিং উইন্ডোটার সামনে এলাম। এই উইন্ডোটা কিন্তু পুরোপুরি ইস্টের দিকে ফেস করা এবং সকালে সূর্যের আলোটা কিন্তু এই রুমে প্রবেশ করে। এটা প্রজেক্টেরই একটা পোর্শন, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা প্রজেক্টেরই আর একটা ফ্ল্যাটের পোর্শন। সেটা কিন্তু মাঝখানে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটের যে গ্যাপ সেটাও অন্তত 8 থেকে 9 ফিটের একটা গ্যাপ রয়েছে। যেহেতু ফ্ল্যাটটা ইউজ করা হয় না, গ্রিলে দেখতে পাচ্ছেন যথেষ্টই নোংরা অবস্থায় পড়ে রয়েছে। আকাশটাও খুব সুন্দর কিন্তু এই ব্যালকনি থেকে দেখা যায়। আমরা এখন ফ্ল্যাটের ইন্টেরিয়রে প্রবেশ করছি। আমরা ফ্ল্যাটের সেকেন্ড বেডরুমটাতে আগে এন্ট্রি নিলাম। এই বেডরুমটা যথেষ্টই সুন্দর এবং এটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আপনি দেখুন কর্নার পোর্শনে যে একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, যেহেতু ওখানে একটা পিলার পোর্শন পড়েছে সেই পিলারটাকে ঢাকার জন্য। যেই খাটটা আপনাদের স্ক্রিনে রয়েছে এটা কিন্তু সেগুন খাটের খাট, এটাও আপনারা কিন্তু পাবেন না। এটা যিনি ওনার এই খাটটা উনি নিয়ে যাবেন। ফ্লাশ ডোর, ওপরে সানমাইকা বসানো। একটা কালার টিভি, সেকেন্ড এই বেডটা। এই বেড কিন্তু আপনাদের মানে নেওয়া দেওয়া যাবে না, যিনি ওনার উনি কিন্তু বেডরুমের এই বেডটাকে কিন্তু উনি নিয়ে যাবেন। যথেষ্ট কস্টলি এই বেড। এই বেডরুমটা লম্বায় প্রায় 12.5 ফিট, চওড়ায় 12 ফিট। খুব সুন্দর এই রুমের সাইজ। একটু আগে যে কথাটি বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম, এই যে সুন্দর ওয়ার্ড্রপটা করা রয়েছে কর্নারে, এটা একটা পিলার পরাতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যার ফলে দুদিক থেকে ওয়ার্ড্রপ হিসেবে তৈরি করা আছে। এই বেডরুমের দুটো উইন্ডো, একটা ইস্টের দিকে উইন্ডো আর একটা সাউথের দিকে। যে উইন্ডোটার সামনে এখন আমরা এসেছি সেটা কিন্তু ইস্টের দিকের উইন্ডো। এই উইন্ডোটাও এক্সটেন্ডেড গ্রিল দিয়ে একটা সুন্দরভাবে বক্স উইন্ডো টাইপের করা রয়েছে। এই যে পাশের যে ইউনিটটা সেটা কিন্তু প্রজেক্টেরই আরেকটা ফ্ল্যাটের ইউনিট, এটাও 8 থেকে 9 ফিটের গ্যাপে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা উইন্ডো দিয়েও কিন্তু আকাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যদিও এটা G+5-এর বিল্ডিং, আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। ফ্ল্যাটটা সাউথ, ইস্ট আর ওয়েস্ট তিন সাইডেই ওপেন হচ্ছে। এই যে ওয়ার্ড্রপটা রয়েছে, ওয়ার্ড্রপটাও যথেষ্ট ভালোভাবে তৈরি করা। নিচে একটা সুন্দর লকার পোর্শন রয়েছে যেটা খুলে এখনও দেখানো সম্ভব হচ্ছে না, বাট সুন্দরভাবে করা। এদিকে একটা ওয়ার্ড্রপ পোর্শন প্লাস রাইট সাইডেও আর একটা ওয়ার্ড্রপ পোর্শন মিরর দিয়ে সেট করা। আমরা এখন সাউথের উইন্ডোর সামনে এলাম। উইন্ডোটাও এক্সটেন্ডেড করে করা গ্রিল দিয়ে, এবং সাউথের পোর্শনেও কিন্তু কোনো ব্লকিং নেই। পেছনের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা অন্তত 14-15 ফিটের ডিফারেন্সে রয়েছে। এই সাউথের উইন্ডোটা থেকেও খুব সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। ব্যাকসাইডের যে পোর্শনটা রয়েছে সেটা যথেষ্টই খোলা এবং কোনো দিক থেকেই কোনো ব্লকিং হওয়ার সম্ভাবনা কিন্তু এই ফ্ল্যাটের জন্য নেই। একদম খুব সুন্দর একটা ফ্ল্যাট। খুব সুন্দর সূর্যের আলো এই উইন্ডোটা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে, খোলা আকাশটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। গ্লাসগুলো কিন্তু কালার্ড ফ্রেমের গ্লাস, যেগুলো অ্যালুমিনিয়াম ফ্রেম, স্লাইডিং উইন্ডোর সাথে যে গ্লাসগুলো লাগানো আছে, যথেষ্ট কস্টলি। এবং যেই ভদ্রলোক এই ফ্ল্যাটের ওনার, উনি খুব কষ্ট করে নিজের মনের মতন করে খুব সুন্দরভাবে এই ফ্ল্যাটটি তৈরি করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বেডরুম, সেকেন্ড বেডরুমটা থেকে বেরিয়ে এখন কিচেন পোর্শনের সামনে চলে এলাম। খুব সুন্দর একটা ওয়াশ বেসিন সামনে দেখা যাচ্ছে। কিচেনটাও যথেষ্ট ডেকোরেট করা, আপনারা দেখতেই পাবেন। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফ্ল্যাটটা পড়ে আছে। আমরা এখন কিচেনের সামনে চলে এসেছি। কিচেনটা যদি কেউ দেখে ভালোভাবে তাহলে বুঝতে পারবে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা এই ফ্ল্যাট এবং নিজের মনের মতন বানিয়ে নেওয়ার যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন কিচেনের সামনে রয়েছি। কিচেনটা লম্বায় প্রায় 10.5 ফিটের কাছাকাছি, চওড়ায় একটু ছোট 4.5 থেকে 5 ফিটের কাছাকাছি। কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ড্রপ তৈরি করা রয়েছে, কিচেন চিমনিও আছে, এবং যেহেতু মডুলার কিচেন খুব সুন্দরভাবে করা আছে এবং ন্যাচারালি কিচেনটা সত্যি খুব লুকস ওয়াইজ খুবই ভালো লাগে দেখতে। এবং আমরা এখন কিচেনের ভেতরে প্রবেশ করছি। এই কিচেনে যে মডুলার পোর্শনটা করা রয়েছে এগুলো সবই থাকবে,
শুধু এই কিচেন থেকে চলে যাবে হচ্ছে সেটা হচ্ছে আপনার যে আড়োটা, সেই আড়োটা মিন্স যে ওয়াটার ফিল্টারেশনটা আছে সেই ফিল্টারেশনটা চলে যাবে। কিচেনের যে গ্রানাইট টপটা রয়েছে এই গ্রানাইট টপটা কিন্তু ইস্ট আর সাউথের দিকে এল প্যাটার্নে রয়েছে। আমরা এখন সাউথের দিকের উইন্ডো যেটা রয়েছে সেটা কিন্তু সাউথের দিক এবং সেই উইন্ডোর সামনে এসে দেখলাম বাইরের ভিউটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই উইন্ডোটা পুরোপুরি সাউথের দিকে রয়েছে এবং সাউথের দিকের যে গ্রানাইট টপটা এটা তুলনামূলক ছোট আর ইস্টের দিকের গ্রানাইট টপটা যথেষ্টই বড়। খুব সুন্দর এই ফ্ল্যাট, যারা এই ফ্ল্যাটটা কিনতে ইমপ্রেসড থাকবেন অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নাম্বারটা মুভ করছে সেটাতে কল করুন, অবশ্যই ফ্ল্যাটটার সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশান আপনাদেরকে দেওয়া হবে। এবং যে গ্রানাইট টপটা দেখলেন এটা কিন্তু গ্রিন কালারের একটা গ্রানাইট টপ। কিচেন থেকে বেরিয়ে আমরা এখন মাস্টার বেডরুমের দিকে পৌঁছে যাচ্ছি। মাস্টার বেডরুমে আমরা এখন এন্ট্রি করব। এই মাস্টার বেডরুমের সাথেই কিন্তু ব্যালকনিটা অ্যাটাচ রয়েছে, দুটো উইন্ডো। যে উইন্ডোটার সামনে ব্যালকনি রয়েছে সেটা কিন্তু সাউথের দিক, আর রাইট সাইডের যে উইন্ডোটা দেখা যাচ্ছে এই উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিক। এর সাথে যে অ্যাটাচ টয়লেট সেটা দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্টোরেজ এখানেও একটা রয়েছে টয়লেটের ওপরে, প্লাস নিজে একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ বানানো রয়েছে। যিনি ওনার তিনি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছেন। এই ডোরটাও ফ্লাশ ডোর, ওপরে সানমাইকা ফিট করা। আপনারা দেখুন এই বেডরুমটা লম্বায় প্রায় 11.5-12 ফিটের কাছাকাছি, চওড়ায় 9.5 ফিটের কাছাকাছি। খুব সুন্দর এই ফ্ল্যাট, যারা এই ফ্ল্যাটটা পছন্দ করবেন, যারা দেখতে ইন্টারেস্টেড থাকবেন তারা অবশ্যই আমাদের সাথে নিচের কন্ট্যাক্ট নাম্বারে কমিউনিকেট করুন। যথেষ্ট ভালোভাবে সাজানো এই ফ্ল্যাট, লোকেশন ওয়াইজ খুবই ভালো। এটা একদম যশোর রোডের কাছে, যশোর রোড থেকে জাস্ট কেউ যদি হেঁটে যায় তার 4-5 মিনিটের হাঁটা পথ। আমরা এখন ব্যালকনিতে প্রবেশ করলাম। ব্যালকনিটা দেখুন খুব সুন্দরভাবে গ্লাস ফিট করা রয়েছে, ব্যালকনির নিচের পোর্শনটা, ওপরের পোর্শনটা পুরোপুরি ওপেন এবং বক্স উইন্ডো টাইপের করা, ওপরে একটা স্টোরেজ হিসেবে রাখা আছে। এই ব্যালকনিটা কিন্তু সাউথ অ্যান্ড ওয়েস্টের দিকে এক্সটেন্ডেড, লম্বায় প্রায় 3.5 ফিটের কাছাকাছি, চওড়ায় 3.5 ফিটের কাছাকাছি, লম্বায় প্রায় 9.5 ফিট। এবং এই ব্যালকনিটা এক্সটেন্ডেড গ্রিল দিয়ে করা রয়েছে বলে খুব সুন্দরভাবে প্লেসমেন্ট করা যাবে। বিভিন্ন রকম অপশান রয়েছে, বাইরে জামাকাপড় মেলার জন্য সুন্দর অপশান রয়ে গেছে। ব্যালকনি থেকে কিন্তু আকাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ব্যালকনির নিচের পোর্শনটা গ্লাস ফিট করা রয়েছে এবং ব্যালকনিটা যথেষ্টই ওপেন, স্পেসটা যথেষ্টই বেশি, যার ফলে ব্যালকনিতে কিন্তু সূর্যের আলোটা খুব ভালোভাবে প্রবেশ করে, খোলা আকাশ খুব সুন্দরভাবে দেখা যায়। খুব সুন্দর একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ভিউজ, যেটা ব্যালকনির সামনে বসলে পাড়া যেরকম হয়, পাড়া এরিয়া বলতে গেলে যেরকম বোঝায়, সেই ধরনের একটা ভিউ এই ব্যালকনি থেকে রয়েছে। আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। সাউথের দিকের ব্যালকনিটা ছেড়ে এবার আমরা এখন ওয়েস্টের দিকে যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোর সামনে আসব। এই উইন্ডোটাও যথেষ্ট বড় এবং সামনে কিছুটা বক্স উইন্ডো টাইপের করা রয়েছে। স্লাইডিং উইন্ডোর পরেও কিছুটা পোর্শন এক্সটেন্ডেড থাকায় যার ফলে এই এই এরিয়াটা খুব সুন্দরভাবে ইউজ করা যায়। এবং এই উইন্ডোটা পুরোপুরি ওয়েস্ট ফেসিং এবং আকাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই বেডরুম থেকে। ফ্ল্যাটটা এতটাই সুন্দরভাবে ডেকোরেট করা এবং যিনি ওনার ছিলেন তিনি তার নিজের মনের মতন ফ্ল্যাটটা বানিয়েছেন। কোনো যেগুলো প্রোডাক্ট ইউজ করা হচ্ছে প্রত্যেকটাই কস্টলি প্রোডাক্ট, খুব দামি এবং খুব সুন্দরভাবে বানানো। দেখুন একটা ওয়ার্ড্রপ সুন্দরভাবে করা রয়েছে। আমরা এখন অ্যাটাচ টয়লেটের সামনে যাচ্ছি, অ্যাটাচ টয়লেটের সামনে এন্ট্রি করছি। অ্যাটাচ টয়লেটে আপনারা দেখুন 5x4.5 ফিটের এই টয়লেটটা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। এবং যে গ্রানাইট টপটা রয়েছে সেই গ্রানাইট টপ, সরি, যে টাইলসটা রয়েছে সেই টাইলসটাও কিন্তু সিলিং হাইট অবধি আছে। আপনারা দেখুন
টয়লেটটা যথেষ্টই সুন্দর অ্যাটাচ টয়লেট, এবং যেহেতু ফ্ল্যাটটা একদমই ইউজ হয়নি সেহেতু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমরা এখন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আবার লিভিং ডাইনিং এর দিকে এগোচ্ছি। মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটের ঠিক পাশেই রাইট সাইডটা, আমরা বেরিয়ে বেডরুম থেকে বেরিয়ে রাইট সাইডটা কিচেন পোর্শন আপনারা আগেই দেখেছেন, আর লেফট সাইডটা কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। আর বেডরুমের বেরিয়ে জাস্ট দরজা থেকে বেরোনোর পরেই কিন্তু কমন টয়লেটটা পড়ছে, মানে কমন টয়লেট আর অ্যাটাচ টয়লেটটা একদম পাশাপাশি। কমন টয়লেটটাও লম্বায় প্রায় 7.5 ফিটের কাছাকাছি, এবং গিজার অলরেডি লাগানোই রয়েছে। দেখুন খুব সুন্দর, চওড়ায় 4.5 ফিটের কাছাকাছি, 4 থেকে 4.5 ফিট, এবং খুব সুন্দরভাবে প্ল্যানিং করে কিন্তু এই ফ্ল্যাটটা তৈরি। এই ফ্ল্যাটের যা যা জিনিসপত্র আপনারা দেখলেন সবই থাকবে, তিনটে জিনিস বাদ দিয়ে। প্রথমে দেখেছেন কালার টিভি, সেটা বাদ দিয়ে একটা খাট ছিল, সেই খাটটা বাদ দিয়ে, আর কিচেনে কিন্তু একটা ওয়াটার ফিল্টারেশন ছিল, যেই ফিল্টারেশন ইউনিটটা বাদ দিয়ে। এই তিনটে জিনিস বাদ দিয়ে সব কিছুই প্রোভাইড করা হবে, এবং এত সুন্দর একটা ফ্ল্যাট। যারা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।